হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনারা অ্যাসেটরি যত প্রকার পার্স আছে ওইগুলো আপনারা কিভাবে খুলবেন লাগাবেন, এবং এই পার্সগুলো খুলতে গেলে আপনার কত পরিমাণ হিট দেওয়া লাগে, বা কিভাবে আপনারা যে অ্যাসেম্বলি মেশিন বা আমাদের বাজারে যে পাওয়া যায় হটগান যেটাকে বলে, তো ওইটা আপনারা সম্পূর্ণভাবে কিভাবে ইউজ করবেন। এবং পাশাপাশি আমি আপনাদের দেখাবো টুইজারের কিছু কৌশল দেখাবো, মানে বিশেষ করে পার্স খোলার ক্ষেত্রে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি অবশ্যই আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিব, আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যাসেম্বলি মেশিন, ঠিক আছে? অ্যাসেম্বলি মেশিন হচ্ছে আমাদের যত নতুন আপডেট মাদারবোর্ড আছে এগুলোর মধ্যে অ্যাসেম্বলি ছোট ছোট পার্স আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাসেম্বলি পার্স। অ্যাসেম্বলি মানে হচ্ছে বন্ধুরা, এই যে আমাদের অ্যাসেম্বলি মানে হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস, মানে আমাদের পিসিআই মাদারবোর্ডের মধ্যে সারফেসের মধ্যে যে পার্টসগুলো লাগানো থাকে এগুলোকে বলা হয় অ্যাসেম্বলি পার্টস, ঠিক আছে? আর আমরা আমাদের বাসায় আমরা অনেক সময় এটাকে হটগানও বলে থাকি। তো এটি হচ্ছে বন্ধুরা আমাদের হটগান, আর আমাদের এই হটগানের মধ্যে বিশেষ করে এই অ্যানালগ হটগানটাই ইউজ করার জন্য খুবই ভালো। তো বর্তমানে আরও অনেক মডেলের হটগান আসছে, তো যারা প্রফেশনাল কাজ করেন তাদের জন্য আমি এই হটগানটাই সাপোর্ট করব, কারণ এই হটগানটা আমি 8 বছর যাবত ইউজ করতেছি এবং কাজ করতেছি, খুবই মজা। এবং পার্স খোলা এবং লাগানোর ক্ষেত্রে খুবই মানে মজা আছে কাজ করে। তো বন্ধুরা, আমাদের এই হটগানটির মধ্যে আমাদের এখানে একটি ভলিউম আছে, তো এখানে একটি ভলিউম আছে আর একটি এরকম সোল্ডারিং আয়রন যেটা আমরা বলে থাকি, তো এটি হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রন। আর এখানে আমাদের একটি আছে, তো এটি এর ভিতরে দিয়ে আমাদের হট এয়ার এবং যে হট এয়ার বের হয় ওইটার মাধ্যমে আমরা পার্স খুলি। তো বন্ধুরা, তো আমাদের এখানে দুইটা বাটন আছে, তো একটি হচ্ছে আমাদের তাতালের আর একটি হচ্ছে আমাদের হটগানের। তো যাদের কাছে আলাদা ভালো তাতাল আছে আপনারা চাইলে এই এক্সট্রা যে তাতালটি আছে আপনারা এটি খুলেও ইউজ করতে পারেন, তো আবার লাগিয়েও ইউজ করতে পারেন, তবে এটারটাই খুবই বেটার। তো বন্ধুরা, তো আমাদের এখানে দুইটা বাটন আছে, একটি হচ্ছে তাতালের একটি হচ্ছে হটগানের। তো আমাদের এখানে বিভিন্ন রেঞ্জ আছে, তো আমরা এখন এটি হচ্ছে আমাদের তাতালের, এই যে বন্ধুরা আমাদের তাতালের এখানে একটি লাইট ধরছে, ঠিক আছে, আমাদের সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের এখানে ভলিউম, আমরা কতটুক হিট দিব। তো আমরা যতটুক কাজ করি প্রাথমিক পর্যায়ে এখানে আপনারা 400 রাখবেন, বিশেষ করে তাতালের ইউজের ক্ষেত্রে। তো তারপরও যদি আপনারা মাদারবোর্ডের ক্যাপাসিটির থেকে ধরে হার্ড কোনো কিছু খুলেন তাহলে আপনারা অবশ্যই ফুল করে নিতে পারেন, ওইটা হচ্ছে আপনাদের যেভাবে কাজ করলে বেটার হয়। তো তারপর হচ্ছে বন্ধুরা, তো তারপরে হচ্ছে আমাদের এই দুইটা ভলিউম আছে, এই দুইটা ভলিউম হচ্ছে আমাদের এই হটগানের, ঠিক আছে? তো এটি হচ্ছে আমাদের হিট আর এটি হচ্ছে এয়ার। এয়ার মানে হচ্ছে হাওয়া, মানে আমরা এখানে যতটুকু বাড়িয়ে নিব ততটুকুই স্পিডে এই যে আমাদের যে হটগানের যে ইয়েটা দেখতেছেন এটার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসবে, আর যদি আমরা হাওয়া কমাই দিই তাহলে কম আসবে। আর এটা হচ্ছে আমাদের হিট, আমরা কি পরিমাণে কতটুক পরিমাণে হিট দিয়ে আমরা একটি পার্স খুলবো। তো এখন আমি আপনাদের দেখাবো তো কিভাবে কতটুক হিট দিয়ে আপনারা কোন কোন পার্স খুলবেন, ঠিক আছে বন্ধুরা? তো আজকে আমি এই আমাদের কাছে একটি মাদারবোর্ড আছে, তো এই মাদারবোর্ডটির মধ্যে আমাদের সকল প্রকার অ্যাসেম্বলি কম্পোনেন্ট আছে, তো এগুলো আপনারা কিভাবে খুলবেন তারপর কিভাবে লাগাবেন আজকে দেখাবো। তারপর হচ্ছে আপনারা পার্স খোলার ক্ষেত্রে আপনারা অবশ্যই এরকম দুইটি টুইজার আছে, তো এরকম টুইজারটি আমি অনেক দিন যাবত ইউজ করতেছি এবং খুবই ভালো। এবং আপনারা অবশ্যই দেখবেন যে দুইটা মাথা বা দুইটা যে পিন আছে উপরের ওই দুইটা
মিল মতো আছে কিনা, কারণ আমরা যখন পার্টস খুলবো এগুলো যদি একুরেট না থাকে তাহলে কিন্তু আমরা কাজ করতে অনেক প্রবলেম হবে। তারপর হচ্ছে বন্ধুরা এই যে টুইজারটি, ঠিক আছে, তো এই টুইজারটি দিয়ে আমরা আমাদের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের মধ্যে ছোট ছোট নন পোলার ক্যাপাসিটার আছে, তারপর হচ্ছে ছোট ছোট অনেক পার্টস আছে, তো এগুলো আমরা এই টুইজারটা দ্বারা মূলত করে থাকি। তো এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো আপনারা কিভাবে পার্টস খুলবেন। তো বন্ধুরা, তো আপনারা অনেকে আছেন এখানে বায়োস চেঞ্জ করেন বা বায়োসে প্রবলেম হলে আপনারা কতটুকু হিট দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, আমাদের এখানে বায়োসের পাশে এখানে ছোট ছোট অ্যাসেম্বলি রেস্টেন বা অনেক ছোট পার্টস আছে, তো ওই ক্ষেত্রে আপনারা কতটুকু হিট দিবেন এবং কতটুকু এয়ার নেবেন। তো আপনারা বায়োস খোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা এয়ারটা একটু কমিয়ে নেবেন, এখানে আমরা 2 নিব, ঠিক আছে, বা 3 নিলাম। আর এখানে আমরা হিটটা দিব হচ্ছে আপনার, হিটটা একটু আমরা বেশি নিতে পারি, তবে আমরা 350 নিলাম। তবে আপনারা বেশি হিট নেন না, কারণ বেশি যদি হিট নেন তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডটা ফুলে যাবে এবং আমাদের সাইডের যে ছোট ছোট পার্টস আছে এগুলো ও মানে প্রচুর পরিমাণে হিট পরে উঠতে পারে। তো সেজন্য আমরা এখন আমাদের হট গানটি এখন অন করলাম। তো বন্ধুরা আমাদের হট গানটি অন হয়েছে, তো বায়োস খোলার ক্ষেত্রে আপনারা এই যে এই টুইজারটা নেবেন, ঠিক আছে। এটা তো আমি এখন আমাদের যে বায়োসটি আছে আমরা এটা খুলব এবং আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের যে মাদারবোর্ডটি আছে এটি কোনো প্রকার যাতে আইসিডি যাতে প্রবলেম না হয়। আপনারা এরকম পেস্ট লাগিয়ে নেবেন, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। তো আমাদের এখানে দুইটা বায়োসই আছে, তো আপনারা অবশ্যই দেখবেন আমি কিভাবে খুলি। তো বন্ধুরা এই যেভাবে টুইজার দিয়ে আপনারা স্বাভাবিকভাবে আইসিটির উপরে ধরবেন এবং দুই সাইডে আগে হিট দিবেন, যখন আমাদের হিট কমপ্লিট হবে তখন আমাদের আইসিটা সম্পূর্ণ অটোমেটিক আমাদের উঠে আসবে। তো আইসি খোলার ক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করবেন না, অনেকে আছে তাড়াহুড়া করতে গিয়ে দেখা গেল কি যে আইসির নিচে যে পিনগুলো থাকে এগুলো একবার মাদারবোর্ড থেকে উঠে আসে। তো সম্পূর্ণ হিট পড়লে আইসিটা অটোমেটিকই চলে আসবে, যেমন এই যে আমাদের আইসিটি খুলে গেছে। তো এইভাবে আপনারা বায়োস আইসি খুলতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা আমি আমাদের এখানে আরও অ্যাসেম্বলি পার্টস আছে, তো আপনারা এদিকে হটগানের এদিকে একটু খেয়াল করেন। তো আমরা এখন আরেকটু এখান থেকে আরেকটু হালকা, তো ইয়ারটা হালকা আরেকটু বাড়িয়ে নিলাম, তো অল্প একটু বাড়িয়ে নিলাম ইয়ারটা আর হিটটা একটু অল্প বাড়িয়ে নিলাম। তো এখন আমি আপনাদের দেখাবো অ্যাসেম্বলি মুসফেট, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে আমরা এই মুসফেটটা খুলবো, তো মুসফেটটা খুলতে গেলে আমাদের একটু হিট বেশি লাগে, কারণ এর নিচে হালকা হিট সিং আছে ছোটো, তো ওইটার জন্য আমাদের একটু হিট বেশি লাগে। তো সেজন্য আমি এখন এই যে বন্ধুরা আমি একটু পেস্ট লাগিয়ে নিলাম এবং আমরা এই পার্সটি খুলব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, কারণ এই সমস্ত কাজ করতে হলে খুবই ধৈর্য লাগে, তাড়াহুড়া করতে গেলে অনেক সময় লাইন উঠে আসে। তো বন্ধুরা এই যে আমাদের সম্পূর্ণ হিট হয়ে গেছে, তো আমাদের এই যে আমাদের পার্সটি অতি সহজে খুলে গেছে। তো আবার আমরা যদি এই পার্সটি লাগাই, ঠিক আছে, তো আমরা আবার এ কিভাবে লাগাবো, ঠিক আছে, লাগানোর নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি আবার যেভাবে লাগাইছিলাম ওইভাবে রাখলাম, তারপর আবার একটু হিট দিলাম, এই যে আমাদের পার্সটি লেগে গেছে। এখন পার্সটি যখন লেগে থাকবে তখন আপনারা টুইজারটি একটু ধরে রাখবেন, কারণ যখন সম্পূর্ণভাবে লেগে যাবে তখন আপনারা ছেড়ে দিবেন, এই যে আমাদের এটা লেগে গেছে। তারপর আমি আপনাদের দেখাবো আমাদের এখানে, আমাকে এর আগে একজন প্রশ্ন করছেন যে ল্যানাইসিটা কিভাবে খুলতে হয়। তো আমাদের এখানে যে ল্যানাইসিটি আছে এটি হচ্ছে 48 পিনের, তো আমি ল্যানাইসিটি খুলবো। তো ল্যানাইসিটি খুলতে গেলে আপনারা অবশ্যই হট গানের দিকে খেয়াল করেন, এই যে আমাদের ইয়ারটি একটু কমিয়ে নেবেন, কারণ আমাদের ল্যানাইসির আশেপাশে অনেক ছোট ছোট সিরামিক, তারপর হচ্ছে
এসএমডি ক্যাপাসিটর রেস্ট্রেন আছে, কারণ এগুলো উড়ে যেতে পারে বা এগুলো ইয়ে হতে পারে, সেজন্য আপনারা একটু কমিয়ে নেবেন হিটটা। হিট চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, তবে ইয়ারটা কমিয়ে নেবেন, কারণ ইয়ার যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখন খুলবো, আর অবশ্যই আপনারা এই যে দুই পাশে আপনারা শনটা স্বাভাবিকভাবে রাখবেন এবং এমনভাবে রাখবেন যাতে আইসিটা আমরা উপরের দিকে প্রেস করতে পারি। তো এইভাবে আপনারা একটু হিট দিবেন এবং আইসিটির মধ্যে টুইজার দিয়ে ভালো করে ধরে রাখবেন, তাহলে আমাদের যে আইসিটি আছে এটি সম্পূর্ণভাবে খুলে আসবে। তো বন্ধুরা, আমাদের এই যে আমাদের আইসিটি উঠে গেছে, তো তো আমাদের আইসিটি সম্পূর্ণভাবে উঠে গেছে এবং আমাদের সাইডে বাইডে যে পার্টসগুলো ছিল এগুলো কোনো প্রকার সমস্যা হয় নাই। তারপরে যদি আমাদের এখানে শর্ট থাকে, আপনার অবশ্যই তাতাল দিয়ে একটু ক্লিন করে নেবেন, তাহলে আরও বেটার হয়। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের আমাদের এখানে অনেক সব ধরনের আইসি আছে। তো তারপরে আমি আপনাদের এখন দেখাবো আমাদের যে এই যে এখানে যে ছোট ট্রানজিস্টর, তো ওইটার ক্ষেত্রে আমরা একটু হিট কমিয়ে নিচ্ছি, কারণ আর ইয়ারটিও একটু কমিয়ে নেবেন। তো আমরা ইয়ারটি একটু কমিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমাদের এখানে যে ছোট যে এই যে ছোট যে ট্রানজিস্টর আছে, তো এই ট্রানজিস্টরটি আমরা খুলে দেখাবো আপনারা কীভাবে খুলবেন। এই যে বন্ধুরা, তো আমরা এটিও খুললাম। তো আবার এটি যদি আপনারা লাগাইতে চান তাহলে অবশ্যই যেভাবে খুলবেন এইভাবেই আপনারা সেন্টারভাবে ধরে রাখবেন। এই যে আমাদের আমাদের আইসিটি লেগে গেছে, তো আপনারা এইভাবে আইসি খুলবেন, লাগাবেন। এখন আমি আপনাদের দেখাবো আমাদের হার্ড ডিস্কের পার্টস কীভাবে আপনারা খুলবেন লাগাবেন। তো বন্ধুরা, তো আমি এতক্ষণ আপনাদের দেখালাম আমাদের এই যে সোজা যে টুইজারটি আছে এটির ইউজ। এখন আমরা আমাদের যে এই টুইজারটি আছে এটি কীভাবে আপনারা ইউজ করবেন। তো আমাদের যে এসএমডি যত আপনার সার্কিট আছে, বিশেষ করে হার্ড ডিস্কের, তো এগুলোর মধ্যে আমাদের এখানে এই যে দেখেন ছোট ক্যাপাসিটার আছে এসএমডি, নন পোলার ক্যাপাসিটার। তো আমি এই যে ক্যাপাসিটার এগুলো চেঞ্জ করতে গেলে আমরা এই টুইজারটি ইউজ করে থাকি বেশি। তো আপনার এইভাবে স্বাভাবিকভাবে ক্যাপাসিটার ধরবেন এবং হিট হিটে মানে হিটের ক্ষেত্রে আপনার অবশ্যই ইয়ার একটু কমিয়ে নেবেন, কারণ ইয়ার যদি আপনারা একটু বাড়িয়ে নেন তাহলে আমাদের আশেপাশে যে ক্যাপাসিটার আছে এগুলো উঠে যাবে। তো সেক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন। এই যে আমাদের এটি উঠে গেছে, তারপর আপনারা যদি লাগাইতে চান তাহলে সেমভাবে আপনারা ধরে বসিয়ে দিবেন। তো আমাদের এই যে আমাদের এই যে ছোটো ছিড়া মেকি যেভাবে খুলছিলাম এইভাবে আমরা আবার লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে এই যে ছোট ছোট একটি পার্টস আছে, আপনারা এই পার্টসটিও ইচ্ছা করলে আমাদের এই টুইজারটি দিয়ে অতি সহজে খুলতে পারবেন, কারণ আমরা এই ছোট পার্টসগুলো আমরা এই টুইজারটি ইউজ করে থাকি। এই যে আমাদের খুলে গেছে, ঠিক আছে বন্ধুরা, এই যে আমাদের এই পার্টসটি উঠে গেছে। তো আপনারা এইভাবেই লাগাবেন। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে ইন্ডাক্টর, এই যে আমাদের এখানে কোয়েল, কোয়েলও আমাদের অনেক সময় কেটে যায়। তো কোয়েল যদি আপনারা খুলতে চান তাহলে ওই যে আমাদের আগের যে এই যে আমাদের এই টুইজারটা আপনারা ইউজ করতে পারেন। তো আগের যে আমি আপনাদের দেখাইছি, তো এই টুইজারটি দিয়ে আপনারা এইভাবে হিট দিবেন। এই যে আমাদের ইন্ডাক্টরটিও খুলে গেছে, তো আপনারা এইভাবে খুলতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে লোডিং আইসি আছে, এই আইসিটি আমাদের এই মোটরটি ঘুরাই। তো আমাদের এই আইসিটিও অনেক সময় ফল থাকে, তো এটিও আমি আপনাদের এখন খুলে দেখাবো। সেজন্য আমরা আগে টুইজারে একটু তো আমি এখন আমাদের এই আইসিটিও আমরা খুলতেছি।
এআইসিটি খুলতে গেলে একটু সময় লাগে, কারণ এআইসিটি তো বন্ধুরা আমাদের এআইসিটিও খুলে গেছে। তো বন্ধুরা এই যে আমাদের আরেকটি হার্ড ডিস্ক আছে, তো এই হার্ড ডিস্কগুলো আপনারা সেমভাবে আপনারা খুলবেন। তো আমাদের যে হট গানটি আছে আপনারা বেশিক্ষণ আপনারা অন করে রাখবেন না, কারণ আপনারা যদি বেশিক্ষণ অন করে রাখেন আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছি। এই যে আপনারা এদিকে খেয়াল করেন, তো আমি একসাথে অনেক কাজ করার ফলে এই যে আমাদের এটি একটু উনে গেছে, ঠিক আছে, একটু পড়ে গেছে। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা এই হট গানটি 3-4 মিনিটের বেশি আপনারা বা 2 মিনিটের বেশি অন রাখবেন না। যদি বেশিক্ষণ রাখেন তাহলে এটি মানে পুড়ে প্লাস্টিকটি পুড়ে যাবে। এটি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে আপনারা একটি লাইক দিয়ে দেন, এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি অবশ্যই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে কম্পিউটারের কোনো একটি আকর্ষণীয় কাজ নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।